हेलो फ्रेंड्स, दिस इज ऋतु। फ्लेमिट चैनले तुम्हारा सबाई के जानाई वार्म वेलकम। आज हम तुम्हारे एक्सप्लेन करे शोनाबो देव और रुक्मिणी अभिनीत 2023 साले मुक्तिप्राप्त ব্যোমকেশের एक नतून गल्प ব্যোমকেশ ও দুর্গ রহস্য। এই মুভিতে আছে একটা পুরনো রহস্যময় দুর্গ, যেখানে উদ্ধার হয় এক ইতিহাস অধ্যাপকের মৃতদেহ, আর সেই মৃতদেহর পাশে পড়ে আছে একটা সোনার মোহর। তাহলে কি এই দুর্গতে লুকিয়ে আছে গুপ্তধনের রহস্য? এই সবকিছুর থেকে পর্দা উঠাতে আসছে আমাদের নতুন ব্যোমকেশ, টলিউড খ্যাত দেব, এবং ব্যোমকেশের স্ত্রী সত্যবতীর চরিত্র অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। ফ্লিমিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ ব্যোমকেশ ও দুর্গ রহস্য। শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা হাতে লণ্ঠন নিয়ে গভীর রাতে সেই দুর্গর দিকেই যাচ্ছিল। কিন্তু ভেতরে যাওয়া মাত্রই সে একজনের মৃতদেহ দেখে প্রচণ্ড ভয় পেয়ে এদিক ওদিক ছুটতে ছুটতে সবাইকে হুন্নে হয়ে ডাকতে থাকে। আর মৃতদেহের পাশেই আমরা একটা সোনার মোহর পড়ে থাকতে দেখি। এই ঘটনার কিছুদিন পর পুরন্দর পাণ্ডের কাছ থেকে ব্যোমকেশের কাছে একটা টেলিগ্রাম আসে। পুরন্দর পাণ্ডে হলেন একজন পুলিশ অফিসার, ব্যোমকেশ অবশ্য তাকে আগে থেকেই চিনত। ঠিক তখনই ব্যোমকেশ অজিতকে খবরের কাগজে একটা নিউজ দেখায়, যেখানে লেখা আছে জানকীগড়ের একটা পরিত্যক্ত দুর্গতে ঈশানচন্দ্র মজুমদার নামে একজন ইতিহাসের অধ্যাপকের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। পূর্ব পরিচিত হওয়ার সুবাদে ব্যোমকেশ জানে যে ওই অঞ্চলেরই পুলিশ হলেন পুরন্দর বাবু। তবে টেলিগ্রামে তিনি ব্যোমকেশকে কেসের ব্যাপারে কিছুই লেখেননি, খুব সংক্ষিপ্ত ভাবেই ব্যোমকেশকে তিনি জানকীনগরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তু এত টাকা দিয়ে শুধুমাত্র এই কথাটা বলার জন্য তিনি টেলিগ্রাম করেছেন, এটা দেখে ব্যোমকেশ বুঝে যায় নিশ্চয়ই সেখানে কোনো রহস্য আছে। সেই কারণেই ব্যোমকেশ জানকীনগরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু ব্যোমকেশের স্ত্রী সত্যবতী এখন অন্তঃসত্ত্বা, তা সত্ত্বেও ব্যোমকেশ আর অজিত সত্যবতীকে নিয়েই জানকীনগরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পুরন্দর পাণ্ডে তার নিজের বাড়িতেই ওদের থাকার ব্যবস্থা করেন। কিছুটা বিশ্রাম নেওয়ার পর পুরন্দর বাবু ব্যোমকেশ আর অজিতকে নিয়ে জানকীনগর অঞ্চলটা ঘুরে দেখতে যান। উনি ব্যোমকেশদের বলেন যে ওই দুর্গের পাশেই থাকেন ওই দুর্গের বর্তমান মালিক রামকিশোর সিনহা এবং তার পরিবার। ওই দুর্গতে গোখ্রসাপের কামড়ে যার মৃত্যু হয়েছে সেই ইতিহাসের অধ্যাপক ঈশানবাবু রামকিশোরের দাদা রামবিনোদের বন্ধু ছিলেন। রামবিনোদ প্রায় বছর ৩০ আগে মারা গেছে। ব্যোমকেশ পুরন্দর বাবুকে জিজ্ঞেস করে যে ঈশানচন্দ্রের মৃত্যুটা যখন পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে সাপের কামড়েই হয়েছে এটা নিশ্চিত, তাহলে পুরন্দর বাবু সেটা নিয়ে সংশয় কেন হচ্ছে? পুরন্দর ব্যোমকেশকে বলে যে ঈশানবাবুর মাথায় একটা আঘাতের চিহ্ন ছিল আর ওনার মৃতদেহর পাশে পড়েছিল একটা সোনার মোহর। ব্যোমকেশ জিজ্ঞেস করে যে রামকিশোরের সবথেকে বিশ্বস্ত লোককে। পুরন্দর বলে ওনার পুরনো নায়েব চাঁদমোহন। রামকিশোরের তিন ছেলে এবং দুই মেয়ে, বড় ছেলে বংশীধর, মেজো ছেলে মুরলীধর এবং ছোট ছেলে গদাধর, বড় মেয়ে হরিপ্রিয়া এবং ছোট মেয়ে তুলসী। রামকিশোর বংশীধর আর মুরলীধরকে খুব একটা পছন্দ করেন না, কারণ বড় ছেলে বংশীধর খুবই বদরাগী। একবার এই গ্রামে কিছু বেদের পরিবার থাকতে এসেছিল, তাদেরকে তাড়িয়ে দেওয়ার দায়িত্ব পড়েছিল বংশীধরের কাঁধে। তবে বংশী তাদেরকে শুধু তাড়িয়ে না দিয়ে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এসবের জন্য রামকিশোর খুবই রেগে যায়। নায়েব বলে বংশীধরের এইসব কাজের জন্য বেদের দল এখন প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগবে। এসব শুনে রামকিশোরের মেজো ছেলে মুরলীধর বলে শুধুমাত্র বাড়িটা না জ্বালিয়ে ওদেরকেও বাড়ির সাথে জ্বালিয়ে দিলে ভালো হতো, তাহলে আর প্রতিশোধ নেওয়ার জন্য কেউ থাকতো না। বংশী আর মুরলী তাদের কূট বুদ্ধির জন্য বরাবরই রামকিশোরের অপ্রিয়। ছোট ছেলে গদাধরের বয়সের তুলনায় বুদ্ধিটা বেশ কম। রামকিশোরের বড় মেয়ে হরিপ্রিয়া বাড়ির সবার সাথে একবার পিকনিকে গিয়েছিল, কিন্তু সেখানেই হঠাৎ করেই গোখ্রসাপের কামড়েই হরিপ্রিয়ার মৃত্যু ঘটে। তবে হরিপ্রিয়ার মৃত্যু হলেও তার স্বামী মণিলাল ঘরজামাই হিসেবে রামকিশোরের কাছেই থাকে, আর মণিলাল বেশ বোসদার লোক, সেই কারণে রামকিশোর মণিকে বেশ পছন্দ করে। মুরলীধর আরও অদ্ভুত, দিনের বেলাতে সে বেদেদের পুড়িয়ে দিতে বললেও রাতের অন্ধকারে সে বেদিনীদের সাথেই রাত কাটায়। হরিপ্রিয়া মারা যাওয়ার পর রামকিশোর সিদ্ধান্ত নিয়েছে যে তিনি মণিলালের সাথে তার ছোট মেয়ে তুলসীর বিয়ে দেবেন। এইসব কথা চলতে চলতেই তারা সবাই দুর্গের সামনে পৌঁছে যায়। ফ্ল্যাশব্যাকে সিন শিফট হয়ে আমরা দেখি ঈশানবাবু রামকিশোরের বাড়িতে আসেন। তিনি বংশীধরের কলেজেরই অধ্যাপক ছিলেন।
কিন্তু ঈশানবাবুকে দেখা মাত্রই বংশীধর খুবই রেগে যায়। ঈশানবাবু বংশীকে জানায় যে তিনি এখানে এসেছেন এই পুরনো দুর্গ নিয়ে লেখালেখি করতে এবং তার পুরনো বন্ধু রামবিনোদের ভাই রামকিশোরের সাথে দেখা করতে। তখনই সেখানে রামকিশোর এসে উপস্থিত হয়। তবে বংশীধর আর ঈশানের ব্যবহার আর কথোপকথন দেখে আমরা বুঝতে পারি নিশ্চয়ই ঈশানবাবু বংশীধরের এমন কোনো একটা খারাপ কাজের সাক্ষী যেটা হওয়ায় বংশী তাকে একেবারেই পছন্দ করে না। বংশী চলে যাওয়ার পর ঈশানবাবু রামকিশোরকে বলেন যে তিনি এই দুর্গের ইতিহাস জানতে পেরেছেন আর এই দুর্গতে যে গুপ্তধন লুকিয়ে আছে সেটা তিনি নিশ্চিত, তাই তিনি সেটা সন্ধান করতে চান। তখন রামকিশোর ঈশানবাবুকে বলে যে তার পূর্বপুরুষরা এবং সে নিজেও ওই দুর্গতে গুপ্তধন খুঁজে দেখেছে কিন্তু কেউই সেটা খুঁজে পায়নি। তখন ঈশানবাবু বলেন যে সাধারণ মানুষের খোঁজা আর একজন ইতিহাসের অধ্যাপকের খোঁজার মধ্যে কিছুটা তো তফাত আছেই। তার কাছে এমন কিছু সূত্র আছে যেটা কারোর জানা নেই আর গুপ্তধন খুঁজে পেলে ওদের সবারই লাভ। রামকিশোরকে বুঝিয়ে গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে ঈশানবাবু সেই দুর্গের ভেতরেই তার থাকার ব্যবস্থা করে নেন। সিন শিফট হয় বর্তমানে। ওরা তিনজন সেই দুর্গের কাছে একজন সাধু বাবাকে দেখতে পায়। পুরানদার বলে এই সাধু বাবা কিছুদিনই হলো এখানে এসেছেন। অন্যদিকে আমরা দেখতে পাই রামকিশোরের বাড়িতে সেই মুহূর্তে তুমুল অশান্তি চলছে, কারণ রামকিশোর ঠিক করেছেন যে তিনি তার সব সম্পত্তি এবং দুর্গ তার ছেলেদের না দিয়ে নিজের জামাই মণিলালকে দিয়ে যাবেন। সেই কারণে রামকিশোর বাড়িতে উকিলও ডেকেছেন। বাবার এই সিদ্ধান্তে বংশীধর এবং মুরলীধর খুবই রেগে গেছে, কিন্তু রামকিশোর বলে যে সম্পত্তি তার, তাই সে যা ঠিক করবে তাই হবে। যদিও মণিলাল সবাইকে বলে যে তার সম্পত্তির কোনো দরকার নেই কারণ সে কোনো অশান্তি চায় না, কিন্তু বংশী আর মুরলীর মনে হয় এই সবকিছুই মণিলালের নাটক। মুখে সে বলছে সম্পত্তি চায় না আর ভেতরে ভেতরে সে তাদের বাবাকে হাত করছে। এরপরে পুরন্দর ব্যোমকেশদের দুর্গের সেই জায়গায় নিয়ে যায় যেখানে ঈশানচন্দ্রের মৃতদেহ পাওয়া গেছিল। তার পাশেই একটা কক্ষ আছে যেটা দেখতে বেশ অদ্ভুত। যদিও ব্যোমকেশ বলে এই কক্ষটা হয়তো পুরনো সময়ে অফিস হিসেবে ব্যবহার হতো। ওরা দুর্গের চারিপাশটা ঘুরে দেখছিল, ঠিক সেই সময় রমাপতি নামের একটি ছেলে ওদের কাছে আসে। রমাপতি রামকিশোরের ছোট ছেলে গদাধর এবং ছোট মেয়ে তুলসীকে পড়ায়। তার বদলে সে রামকিশোরবাবুর বাড়িতেই থাকে। ঈশানচন্দ্রর মৃতদেহটা সর্বপ্রথম রমাপতি দেখেছিল। রমাপতি বলে যে সে প্রায়ই ঈশানবাবুর কাছে এই দুর্গের ইতিহাসের গল্প শুনতে আসত। সেদিনও সন্ধেবেলা সে ঈশানবাবুর কাছে এসেছিল। সেদিনের মতো গল্প শোনা হয়ে যাওয়ার পর রমাপতি চলেই যাচ্ছিল, তখন ঈশানবাবু তাকে ডেকে একটা অদ্ভুত কথা বলেন যেটার অর্থ রমাপতি কিছুতেই বুঝতে পারছিল না। সেই কারণে আর থাকতে না পেরে রমাপতি সেই রাতেই কথাটা শোনার জন্য আবার দুর্গতে ফিরে এসেছিল আর তখনই সে ঈশানবাবুর মৃতদেহ দেখতে পায়। এরপর রমাপতি ঈশানবাবুর থেকে শোনা এই দুর্গের ইতিহাস ব্যোমকেশকে বলতে শুরু করে। নবাব আলিবর্দিখার শাসন আমলে জানকিরাম অর্থাৎ রামকিশোরের পূর্বপুরুষের সাথে ওনার বেশ বন্ধুত্ব ছিল আর সেই সময় জানকিও বেশ বড়লোক হওয়ার সুবাদে আলিবর্দিখা তাকে রাজা উপাধি এবং তার সঙ্গে এই দুর্গটা উপহার হিসেবে দিয়েছিলেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে জানকির পরবর্তী প্রজন্ম অর্থাৎ নাতির নাতি রাজারামের সময় সিপাহী বিদ্রোহের কারণে তাদের কিছুটা অধঃপতন ঘটে আর দুর্গের এই সমস্ত ইতিহাস ঈশানবাবু শুনেছেন রামকিশোরের বড় ভাই রামবিনোদের কাছে। বেশ কিছু বছর আগে রামবিনোদ প্লেগ রোগে মারা যায়। এরপর রমাপতি ঈশানের মৃত্যুর রাতের ঘটনা বলে। সে জানায় সেই রাতে কিছুক্ষণ গল্প করার পর ঈশানবাবু রমাপতিকে বলে তার শরীরটা আজকে খুব একটা ভালো লাগছে না, তাই বাকি গল্প সে রমাপতিকে কাল শোনাবে। এরপরে রমাপতি চলে যেতে গেলে ঈশান তাকে পেছন থেকে ডেকে বলে, জানো রমাপতি, যেই বংশে ভাইয়ের হাতে ভাইয়ের হত্যা হয় সেই বংশের ধ্বংস অনিবার্য। আর এই কথাটারই অর্থ বুঝতে না পেরে সেটা জানতেই রমাপতি আবার দুর্গতে ফিরে এসেছিল। এরপর ওরা রাজমহলের উদ্দেশ্যে যায়। সেখানে একজন লোক রাজবাড়ির সব পুরুষের উদ্দেশ্যে নেশা জাতীয় পানীয় বানাচ্ছিল। ব্যোমকেশ তাকে জিজ্ঞেস করে যে রাজবাড়ির সদস্যদের আর কি কি নেশার অভ্যেস আছে। লোকটি বলে যে সে এই ব্যাপারে কিছুই জানে না। ওরা বুঝতে পারে যে লোকটি হয়তো কিছু লুকোতে চাইছে। এরপর ওরা রামকিশোরের সাথে দেখা করতে যায়। রামকিশোরের কথা থেকে ব্যোমকেশ শুধু এইটুকুই জানতে পারে যে তিনি ঈশানবাবুকে একটা টর্চ দিয়েছিলেন, কিন্তু ওনার মৃত্যুর পরে সেই টর্চটা আর খুঁজে পাওয়া যায়নি। ব্যোমকেশ রামকিশোরের কাছ থেকে ওনার দাদা রামবিনোদের ব্যাপারে জানতে চান। তখন রামকিশোর জানায় যে তার দাদার মৃত্যু হয়েছিল 30 বছর আগে।
সেই সময় তারা দিল্লিতে ছিল এবং তার দাদা প্লেগ মহামারীতে আক্রান্ত হয়ে হসপিটালেই মারা যায়। এই ঘটনার পরেই রামকিশোর তার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে এই পূর্বপুরুষের রাজমহলে চলে আসে। সবটা শোনার পরে ব্যোমকেশ রামকিশোরকে অনুরোধ করে যে তাদেরকে যেন সেই দুর্গের ভেতরেই থাকতে দেওয়া হয়। প্রথমে রামকিশোর একটু অমত করলেও পরে ব্যোমকেশের কথায় সে রাজি হয়ে যায়। এরপর ওরা আবার পুরন্দর পাণ্ডের বাড়িতে ফিরে আসে। অজিত আর পুরন্দরবাবু রামকিশোর আর তার পরিবারের লোকেদের কথা সত্যবতীকে বলতে শুরু করে। ওরা বলে যে রামকিশোর ছাড়া মণিলালকে আর কেউ সহ্য করতে পারে না। তখন সত্যবতী বলে যে সেটাই তো স্বাভাবিক, মণিলাল এসে ওদের বাবার সম্পত্তিতে ভাগ বসাবে, আর ওরা কি জামাই আদর করবে। অজিত বলে আবার ওই মণিলাল মাস্টার রমাপতিকে দুচক্ষে সহ্য করতে পারে না। সত্যবতী বলে সেটাই তো স্বাভাবিক, একজন আশ্রিত যে আরেকজন আশ্রিতকে পছন্দ করবে না, এর মধ্যে নতুনত্বের কি আছে। তার উপর আবার রামকিশোরের ছোট মেয়ে তুলসী, যার সাথে কিনা মণিলালের বিয়ে হওয়ার কথা, রমাপতি যদি আবার তাকেও প্রেমের জালে ফাঁসিয়ে নেয় তাহলে তো মণিলালের গল্পই শেষ। সত্যবতীর কথাগুলো শুনে ব্যোমকেশ তাকে বাহবা জানায়, কারণ এভাবে সে ভেবে দেখেনি। তার মানে রমাপতি যদি তুলসীকে প্রেমের জালে ফাঁসিয়ে ফেলতে পারে তাহলে তো তার সোনায় সোহাগা, আশ্রিত থেকে সোজা বাড়ির জামাই। ব্যোমকেশ অজিতকে বলে যে সে যেন এই কদিন সত্যবতীর সাথেই থাকে আর সে একা গিয়ে দুর্গে থাকবে। কিন্তু সত্যবতী বলে সেটা কিছুতেই হবে না, অজিত ঠাকুরপোকে ব্যোমকেশের সাথেই থাকতে হবে, সে তো পুরন্দরবাবুর বাড়িতেই খুব নিরাপদেই আছে। সত্যবতীর কথায় ব্যোমকেশ রাজি হয়ে যায়। পরের দিন ব্যোমকেশ আর অজিত যায় পুলিশ স্টেশনে। সেখানে তারা ঈশানচন্দ্রের একটা সিন্ধুক খুলে সেই সোনার মোহরটা দেখতে পায়। একজন কনস্টেবল মোহরের গায়ে ফার্সি ভাষা পড়ে জানায় যে এটা আলিবর্দী খাঁর আমলের। ওরা ঈশানবাবুর সিন্ধুকে একটা ডায়েরিও পায়। সেখানে ফার্সি ভাষায় লেখা আছে, আমি বা জয়রাম যদি বেঁচে না থাকি তাহলে দুর্গের সমস্ত সোনা রূপা মোহনলালের জিম্মায় রেখে গেলাম। কিন্তু ব্যোমকেশ আর অজিত বুঝতে পারে না যে কে এই মোহনলাল, আর কেনই বা জানকিরামের নাতির নাতি রাজারামের এই লেখা ঈশানবাবু তার ডায়েরিতে ফার্সি ভাষায় লিখে গেছিল। এরপর ওরা দুর্গের ভেতরে থাকতে চায়। রামকিশোর তাদের থাকার ব্যবস্থা করে দেয়। রামকিশোর চেয়েছিল যে ব্যোমকেশ আর অজিতের খাওয়ার ব্যবস্থা তার হেসেল থেকেই হোক, কিন্তু পুরন্দর পাণ্ডে বলে যে তার লোক সীতারাম ব্যোমকেশ আর অজিতের সব রকম দেখাশোনা করবে। তবুও রামকিশোর ব্যোমকেশ আর অজিতের খাওয়ারটা তার হেসেল থেকেই পাঠাতে চাইলে ব্যোমকেশ বলে যে অজিতের বাইরের খাওয়া বারণ আছে। আসলে ওরা রামকিশোর আর তার পরিবারকে ঠিক বিশ্বাস করতে পারছিল না, বলা তো যায় না, খাবারের সাথে হয়তো ওরা কিছু মিশিয়ে দিল। পুরন্দর পাণ্ডের লোক সীতারাম দুর্গের চারিপাশটা ভালো করে পরীক্ষা করে জানায় যে এর আশেপাশে কোনো সাপ নেই। সেটা শুনে ওরা খানিক নিশ্চিন্ত হয়। সেদিন রাতে রামকিশোরের মেজ ছেলে মুরলীধর একজন বেদিনীকে নিয়ে মহলে ঢোকে। অন্য সময় তারা দুর্গতে যায়, কিন্তু এখন সেখানে ব্যোমকেশ আর অজিত থাকার কারণে ওরা দুর্গতে যেতে পারে না। কিন্তু ওই অবস্থায় ওদেরকে তুলসী দেখে ফেলে। বয়সটা একটু কম হওয়ার কারণে তুলসী ওর মেজদাদার অভিসন্ধি বুঝতে পারে না। তুলসী সেখানে চলে আসায় মুরলী তার চাকর গণপতকে দিয়ে তুলসীকে একটা ঘরে আটকে রাখে। এদিকে রাতে খাওয়ার সময় ব্যোমকেশের হঠাৎ করেই মনে হয় যে দুর্গের বাইরে যে সাধু বাবা ঘাঁটি গেড়েছেন তাকে কি ওরা আগেও কোথাও দেখেছে। মাঝরাত হয়ে যাওয়া সত্ত্বেও রাজমহলের কেউ ঘুমোয়নি, সবাই যেন এক অদ্ভুত চিন্তায় মগ্ন। এদিকে আমরা দেখি ওই দুর্গের ভেতর রাতে শোয়ার সময় ব্যোমকেশের দিকে ফণা তোলে এক বিষাক্ত সাপ। আসলে এটা সত্যবতীর একটা খারাপ স্বপ্ন ছিল। দুঃস্বপ্নটা দেখে ভয় সত্যবতীর ঘুম ভেঙে যায়। রাতে দুর্গের ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু হঠাৎ করেই কেউ সেখানে হাতে হ্যারিকেন নিয়ে ঢোকে। কোনোভাবে ব্যোমকেশের ঘুমটা ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে কেউ একজন এই দিকেই আসছে। তার পিছু করতে শুরু করলে ব্যোমকেশ দেখে যে সে আর কেউ নয় বরং মুরলীর চাকর গণপত। আর এরই মাঝে পুরন্দর পাণ্ডের লোক সীতারাম চলে আসে। সীতারাম গণপতের গা থেকে সাপের গন্ধ পায়। ব্যোমকেশ বুঝতে পারে যে তার মানে গণপত এই দুর্গতে সাপ ছাড়তে এসেছিল। রেগে গিয়ে ব্যোমকেশ সীতারামকে বলে যে গণপতকে থানায় নিয়ে যেতে। ব্যোমকেশ বুঝতে পারে যে গণপত যদি সত্যি দুর্গে সাপ ছেড়ে দিয়ে থাকে তাহলে অজিত এখন বিপদে আছে। সেই মতো ভেবে ব্যোমকেশ অজিতের কাছে গিয়ে দেখে একটা বিষধর সাপ ফণা তুলে অজিতের দিকে তাকিয়ে আছে। কিন্তু সঠিক সময় সঠিক উপায় অবলম্বন করে ব্যোমকেশ সাপটাকে ধরে অজিতকে বাঁচিয়ে নেয়। ওরা বুঝতে পারে যে খেলা শুরু হয়ে গেছে। রামকিশোরবাবুর বাড়ির লোকেরা চাইছে না যে ওরা এখানে থাকুক, তার মানে ঈশানচন্দ্র মজুমদারের মৃত্যুটা যে স্বাভাবিক নয় এটা নিশ্চিত।
পরের দিন সকালে ব্যোমকেশ আর অজিত রামকিশোরবাবুর মহলে যায় তার বাড়ির লোকেদের সাথে কথা বলতে। প্রথমেই ওরা মুরলীর কাছে গিয়ে গণপতির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মুরলী সেরকম কিছুই না বলেই কথাটা এড়িয়ে যায়। তারপরে ওরা যায় রামকিশোরের নায়েবের কাছে। ব্যোমকেশ তার কাছে রামবিনোদের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, এই পরিবারের বসবাস ছিল দিল্লিতে, ওনাদের ঘিয়ের ব্যবসা ছিল, দুই ভাই মিলে ব্যবসা সামলাত, সবকিছু বেশ ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করে শহরে প্লেগ রোগের মহামারী শুরু হওয়ার কারণে রামবিনোদ আর রামকিশোর শহর থেকে অনেক দূরে একটা নদীর ওপর নৌকায় আস্তানা বাঁধে। কিন্তু কিছু খদ্দেরের থেকে টাকা আদায় করার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে রামবিনোদ আবার শহরে যায়, আর তখনই তার সাথে ঈশানচন্দ্রের দেখা হয়। ঈশানচন্দ্র রামবিনোদের খুব ভালো বন্ধু ছিল। যেহেতু প্লেগ মহামারীর কারণে ঈশানের কোনো থাকার জায়গা ছিল না, তাই রামবিনোদ তাকে সাথে করে তাদের নৌকায় নিয়ে যায়। কিন্তু এর কিছুদিন পরেই রামবিনোদের প্লেগ রোগ ধরা পড়ে। অবস্থার বেশ অবনতি হলে রামবিনোদ ইশারায় ওদেরকে এখান থেকে পালিয়ে যেতে বলে। রামকিশোর, ঈশান এবং তাদের নায়েব নিজেদের প্রাণ বাঁচাতে সেই সময় জীবিত মুমূর্ষ রামবিনোদকে নৌকা ছেড়ে শেষমেশ তাদের এই পূর্বপুরুষের জানকীনগরে থাকতে শুরু করে। নায়েবের কথা শুনে ব্যোমকেশ বুঝতে পারে যে রামবিনোদের মৃত্যু নিয়ে রামকিশোর এবং এই নায়েব দুজন দুরকম কথা বলল, তাই ব্যাপারটা নিয়ে ব্যোমকেশের বেশ সন্দেহ হয়। ওদের মাঝে এইসব কথা চলাকালীনই ব্যোমকেশ দেখতে পায় যে তুলসী আড়াল থেকে ওদের কথা শুনছে। ব্যোমকেশকে দেখা মাত্রই তুলসী সেখান থেকে পালিয়ে যায়। তখন নায়েব মশাইকে বিদায় জানিয়ে ব্যোমকেশও তুলসীর পিছু নেয়। তুলসীর সাথে দেখা করে ব্যোমকেশ তুলসীকে তার দিদি হরিপ্রিয়ার কথা জিজ্ঞেস করে। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। রামকিশোরের পরিবারের সবাই মিলে একদিন পিকনিকে গিয়েছিল। সবাই মিলে খুবই মজা করছিল। মণিলাল একসময় তুলসীকে জিজ্ঞেস করে যে তার দিদিকে সে দেখেছে কিনা। তখনই তুলসী হরিপ্রিয়াকে খুঁজতে গিয়ে তার মৃতদেহ খুঁজে পায়। অজিত তুলসীর কাছে জানতে চায় যে তার দিদি হরিপ্রিয়া এবং বংশীধরের স্ত্রী সুরমার মধ্যে সম্পর্ক কেমন ছিল। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি বংশীধরের স্ত্রী সুরমা এবং হরিপ্রিয়া স্বামী মণিলাল দুজন দুজনের প্রতি ভীষণ আকৃষ্ট ছিল। বলা যায় তাদের মধ্যে একটা পরকীয়ার সম্পর্ক ছিল। সেই কারণে স্বাভাবিকভাবেই হরিপ্রিয়ার সাথে সুরমার সম্পর্কটা ভালো ছিল না। আমরা দেখি হরিপ্রিয়া চোখ রাঙানি এবং তাচ্ছিল্যকে উপেক্ষা করেও সুরমা তার ঠাকুর জামাই মণিলালের প্রতি দুর্বলতা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করত না। মণিলালের তরফ থেকেও সুরমার প্রতি ছিল ভরপুর আকর্ষণ। সিন শিফট হয় বর্তমানে। তুলসী বলে যে তার দিদি তাকে খুব একটা পছন্দ করত না, বরং বৌদি সুরমা তার সাথে অনেক গল্প করত। কিন্তু হঠাৎই একদিন সুরমা পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সুরমার আত্মহত্যার ব্যাপারে ব্যোমকেশ পুরন্দরবাবুর কাছে আগেও শুনেছে। পুরন্দরবাবুর মনে হয় যে এটা আত্মহত্যা নয়, সুরমাকে কেউ নিশ্চয়ই পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ব্যোমকেশ তুলসীকে জিজ্ঞেস করে যে তার বৌদি যেদিন মারা যায় সেদিন সে কোথায় ছিল। তুলসী বলে সেদিন তো তাকে ঘরে আটকে রাখা হয়েছিল। তুলসীর কথা শুনে ব্যোমকেশ বেশ অবাক হয়ে যায়। তুলসী বলে যে সে তো খুব দুরন্ত, আর যখন তখন এদিক ওদিক চলে যায় বলে মাঝে মাঝেই তার বাবা দাদা আর জামাইবাবু মণিলাল তাকে ঘরে আটকে রাখে। ব্যোমকেশ তুলসীর কথা শুনে বুঝতে পারে যে এই মহলে আর দুর্গে সব রকম অপকর্ম হওয়ার সময় তুলসীকে ঘরে আটকে রাখা হতো, সেটা কাউকে খুন করাই হোক বা অন্য কিছু। তুলসী ব্যোমকেশকে বলে এই বাড়িতে এখন শুধু মাস্টার রমাপতিই ওকে ভালোবাসে, আর কেউই ওকে ভালোবাসে না। ওরা তুলসীর সাথে কথা বলছিল সেই সময় রমাপতি ওদেরকে বলে যে বংশীধর আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে, তার সাথে কথা বলতে হলে ওদেরকে এখনই যেতে হবে। তারা রমাপতির কথা অনুযায়ী বংশীধরের সাথে কথা বলতে যায়। ব্যোমকেশ তাকে জিজ্ঞেস করে তার স্ত্রী সুরমার সাথে মণিলালের সম্পর্ক কেমন ছিল। এই কথা শোনা মাত্রই বংশীধর খুবই রেগে যায়। অজিত তাকে একই কথা জিজ্ঞেস করলে সে রীতিমতো অজিতকে মারতে যায়, কিন্তু ব্যোমকেশ তাকে আটকায়। প্রচণ্ড রাগে বংশীধর সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় সে ব্যোমকেশ আর অজিতকে মেরে ফেলার হুমকিও দিয়ে যায়। কথায় কথায় ব্যোমকেশ তুলসীর সাথে মণিলালের বিয়ে হওয়ার প্রসঙ্গটা রমাপতির কাছে তুলতে রমাপতি কেমন যেন একটা ব্যবহার করে সেখান থেকে চলে যায়। এরপরে ওরা আবার দুর্গতে ফিরে আসে। সেখানে গিয়ে ব্যোমকেশ একটা খোদাই করা ফলক খুঁজে পায়, যেখানে ঈশানচন্দ্র ফার্সি ভাষায় তার ডায়েরিতে যা লিখেছিল সেটাই লেখা আছে, এবং তার নিচে বাংলায় একটা ধাঁধা লেখা আছে, ঘরে যার থাকে কান বুক তার খান খান, পাঁচ কান মোলা দাও রাজপথ খোলা পাও। এই ধাঁধা নিয়ে ভাবতে ভাবতেই ব্যোমকেশ এটার উত্তর পেয়ে যায়। ঠিক সেই সময় পুরন্দর পাণ্ডে সেখানে চলে আসে। তারা তিনজন মিলে সেই অফিস ঘরের দিকে যায় যেখানে অদ্ভুত পাঁচটা কাঠের দণ্ড আছে।
ব্যোমকেশদেরকে ধাঁধার উত্তর দিতে দিতে বলে, ঘরে কান থাকার অর্থ হল দেওয়াল, কারণ আমরা প্রবাদ বাক্যে বলি দেওয়ালেরও কান আছে। বুক খান খান মানে হল এই দণ্ডগুলো, আর পাঁচ কান মোলা দেওয়ার অর্থ এগুলোকে পাঁচবার ঘোরালেই রাজপথ খুলে যাবে। এইসব করতেই এক গুপ্ত ঘর তাদের সামনে খুলে যায়, যার ভেতরে তারা সেই টর্চটা পায়। সবকিছু দেখে ব্যোমকেশ নিশ্চিত হয়ে যায় যে ঈশানচন্দ্রের সাপের কামড়ে মৃত্যু হয়নি, তাকে খুন করা হয়েছে, আর এই খুনটা হয়েছে সেই সোনার মোহরের জন্যই। কোনো একজনকে ঈশান এই সমস্ত কথা বলেছিল আর সেই এই কাজটি করেছে, কিন্তু এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া হয়নি। যেমন, ঈশানচন্দ্রের মৃতদেহর পাশে মোহর কেন ছিল, এবং ঈশানচন্দ্রের শরীরে সাপের বিষ কিভাবে গেল, অথবা সাপটা তাকে কিভাবে ছোবল মারল। এরই মধ্যে ব্যোমকেশের পা লেগে কোনো একটা বাসন পড়ে যায়, যার ভেতর থেকে একটা শক্ত ধাতব পদার্থ বেরিয়ে আসে। ব্যোমকেশ সেটাকে কেমিক্যাল টেস্টের জন্য পাঠিয়ে দেয়। এরপর ওরা পুরন্দরবাবুর বাড়িতেই মধ্যাহ্ন ভোজন করতে যায়। সেই সময় পুরন্দর পাণ্ডে জানায় যে তিনি খোঁজ নিয়ে দেখেছেন বংশীধরের কলেজের সময় সে কিছু একটা ঝামেলার কারণে একজন ছেলেকে খুন করতে গেছিল। সেই সময় ঈশানচন্দ্রই তাকে পুলিশের হাত থেকে বাঁচায়। জেল হওয়া থেকে বাঁচলেও বংশীকে কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়া হয়, আর খবর নিয়ে জানা গেছে যে বংশীধর সেই ছেলেটিকে মারার চেষ্টা করেছিল সাপের বিষ দিয়ে। এসব কথা শুনে সত্যবতী বেশ চিন্তিত হয়ে পড়ে। সেই কারণে ব্যোমকেশ দুপুরের খাওয়া দাওয়ার পর সত্যবতীকে নিয়ে একটু ঘুরতে বেরোয়। সেখানে ব্যোমকেশ সত্যবতীকে বলে যে 100 বছর আগে কে কোন মোহনলালের কাছে কি গুপ্তধন রেখে গেছে সেটা কিভাবে বের করব বলতো। সত্যবতী বলে, কোন মোহনলাল? সিরাজউদ্দৌলার বিশ্বস্ত হিন্দু সেনাপতি মোহনলাল। ব্যোমকেশ বলে, সেই মোহনলাল তো অনেক বছর আগেই মারা গেছে, আর জানকীরাম এবং রাজারামের আমল তারও 100 বছর পরে। এরপর সত্যবতী ব্যোমকেশকে একটা কবিতা শোনায়, যে কবিতাটি একটা শক্তিশালী কামানকে নিয়ে লেখা হয়েছিল, কারণ আগেকার দিনে যুদ্ধের সময় শক্তিশালী সেনাদের নামেই কামানের নাম রাখা হতো। সত্যবতীর বলা কবিতাটা শুনে ব্যোমকেশের মাথায় কিছু একটা খেলে যায়। রহস্য উন্মোচন করার আনন্দে ব্যোমকেশ সত্যবতীকে ধন্যবাদ জানায়। সিন শিফট হয় রামকিশোরের মহলে। আমরা দেখি বংশীধর রমাপতিকে খুব মারছে, কারণ রমাপতি নাকি মণিলালের একটা কলম চুরি করেছে। সেই কারণে ওরা ধরেই নিয়েছে যে এর আগে চুরি হওয়া হরিপ্রিয়ার মাথার সোনার কাটা, এছাড়া আরও টুকিটাকি কিছু জিনিস, সবকিছু রমাপতি চুরি করেছে। মণিলাল রমাপতিকে বলে, তোমার লজ্জা করে না? যাদের বাড়িতে থাকছো, খেতে পাচ্ছ, তাদেরই জিনিস চুরি করছো? রমাপতি মণিলাল আর বংশীধরের ব্যবহারে অবাক হয়ে যায়। তখনই তুলসী সেখানে এসে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। তুলসী বলে যে মাস্টার মশাই কলমটা চুরি করেনি, সেই মণিলালের থেকে একটা কলম নিয়ে রমাপতির ঘরে রেখে দিয়েছিল, কিন্তু তুলসীর কথা কেউ শুনতে চায় না। রামকিশোর রমাপতিকে চুরির দায়ে বাড়ি থেকে বের করে দেয়। অন্যদিকে ব্যোমকেশ অজিতকে নিয়ে সাধু বাবার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে ঈশানবাবুর মৃত্যুর দিনে তিনি কাউকে ওই দুর্গের ভেতরে যেতে দেখেছেন কিনা। সাধু বাবা বলতে যাচ্ছিলেন যে তিনি কিছু একটা দেখেছেন, কিন্তু সেই সময় কেউ একজন যেন পেছন থেকে পালিয়ে যায়। ওরা বুঝতে পারে যে কেউ ওদের কথা শুনছিল, সেই কারণে তখনের মতো সাধু বাবা চুপ করে যায়। তিনি ব্যোমকেশকে কাছে ডেকে বাংলায় বলেন যে এখন তার পক্ষে কিছু বলা সম্ভব নয়, ব্যোমকেশের যদি কিছু জানার থাকে তাহলে সে যেন রাত 12টায় এখানে আসে। সাধু বাবা বাংলা জানেন দেখে অজিত তো অবাক হয়ে যায়। ব্যোমকেশ বলে, উনি শুধু বাংলা জানেন না, উনি রীতিমতো বাঙালি। ওরা দুর্গের কাছে যাচ্ছিল, ঠিক তখনই তুলসী সেখানে এসে বলে মাস্টার মশাইকে বাবা আর দাদা বাড়ি থেকে বের করে দিয়েছে। ব্যোমকেশের কারণ জিজ্ঞেস করলে তুলসী বলে, মণিলালের কাছে অনেক কলম আছে, কিন্তু রমাপতির কাছে একটাও কলম ছিল না, তাই সে মণিলালের থেকে একটা কলম নিয়ে রমাপতির ঘরে রেখে এসেছিল, কিন্তু সবাই ওর মাস্টারমশাইকে ভুল ভেবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ব্যোমকেশ তুলসীকে বলে, আসলে মণিলালের কলমটা তো খুব দামি, সেই কারণেই ওরা এত রেগে গেছে। সে তুলসীকে সান্ত্বনা দিয়ে বলে যে সব কিছু ঠিক হয়ে যাবে। ব্যোমকেশ আর অজিত রাত 12টা বাজতেই সাধু বাবার কাছে যায়। যেতে যেতে ব্যোমকেশ অজিতকে বলে, সাধু বাবা এবং রাজা জানকীরামের চেহারা একদম এক। ব্যোমকেশ রাজমহলে রাজা জানকীরামের ছবি দেখেছিল, আর ওই সাধু বাবা রাজা জানকীরামেরই বংশধর, কারণ এই বংশে প্রত্যেকটা বড় ছেলের হাতেই একটা বিশেষ কবচ থাকে। বংশীধরের হাতে ঠিক যেমন কবচ আছে, ওই সাধু বাবার হাতেও একই রকম কবচ আছে। ব্যোমকেশের কথা শুনে অজিত বুঝতে পারে যে ওই সাধু বাবাই হলেন রামকিশোরের দাদা রামবিনোদ, সেই সময় উনি মারা যাননি।
কথা বলতে বলতে তারা সাধু বাবার কাছে পৌঁছে যায়। বোমকে সোনাকে ডাকতে গিয়ে দেখে যে সাধু বাবা মারা গেছেন আর তার পায়েও সাপের ছোবলের দাগ। বোমকেশ প্রচণ্ড আত্মগ্লানির সাথে বলে এই পরিবারের একজনই ওকে বিশ্বাস করেছিল আর সে তাকেই বাঁচাতে পারল না। পরের দিন সকালে বোমকেশ অজিত এবং পুরন্দর পাণ্ডে রামকিশোরের মহলে যায়। সাপের ছোবলে পরপর তিনজন মারা যাওয়ার কারণে রামকিশোর এবং মহলের বাকিরাও খুব ভয় পেয়ে গেছিল। নায়েব মশাই বলেন এই সবকিছু হল বেদেদের অভিশাপ, ওদের অভিশাপেই এখানে একের পর এক সাপের কামড়ে মৃত্যু হচ্ছে। তখন অজিত বলে এখনো পর্যন্ত মোট তিনজনের সাপের কামড়ে মৃত্যু ঘটেছে, তাই তো? কিন্তু অদ্ভুতভাবে তাদের কারোরই সর্পাঘাতে মৃত্যু ঘটেনি, বরং তাদের শরীরে সাপের বিষ ইনজেক্ট করে তাদেরকে মারা হয়েছে। অজিতের কথা শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায়। বোমকেশ বলে কেউ একজন লোভে পড়ে ঈশানবাবুকে এবং তার আগে হরিপ্রিয়াকে এবং কালকে আপনার বড় ভাই রামবিনোদকে খুন করেছে। রামকিশোর তার দাদার নাম শুনে বেশ অবাক হয়ে যায়, কিন্তু ওরা রামকিশোরকে সত্যিটা বুঝিয়ে দেয়। আসলে সেই সময় প্লেগ মহামারীর হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য রামকিশোর, ঈশানচন্দ্র আর নায়েব চাঁদমোহন রামবিনোদকে ওই অবস্থায় রেখেই পালিয়ে আসে, কিন্তু তিনি তখনও বেঁচে ছিলেন। আর ওই সাধু বাবাই হলেন রামকিশোরের দাদা রামবিনোদ। অজিত রামকিশোরকে বলে যে ঈশানবাবু আপনার দুর্গে একটা গুপ্ত কক্ষের সন্ধান পেয়েছিলেন আর তিনি সবচেয়ে বিশ্বাস করে যাকে এই কথাটা বলেছিলেন সেই ঈশানবাবুকে খুন করেছে। তখনই মণিলাল বলে ওঠে এই কাজটা নিশ্চয়ই রমাপতি করেছে, সবসময় সবার সামনে ভিজে বেড়াল সেজে থাকে, আসলে ও চারিত্রিকভাবে ভীষণই লোভী। বোমকেশ তখন সব রহস্যের উন্মোচন করে সবাইকে বলে সেদিন ঈশানচন্দ্রের সাথে গুপ্তকক্ষে গেছিল মণিলাল নিজেই। ঈশানবাবু গুপ্তকক্ষের সন্ধান পাওয়ার পর তার একজন শক্তিশালী লোক দরকার ছিল সেই কক্ষটাকে খোলার জন্য, সেই কারণেই বাধ্য হয়ে তিনি বিশ্বাস করে মণিলালকে সবটা জানিয়েছিলেন। কিন্তু মণিলাল সেই কক্ষে যাওয়া মাত্রই সেই সমস্ত সম্পত্তি আর সোনার মোহর একা পাওয়ার লোভ সামলাতে না পেরে ঈশানবাবুকে ওখানেই খুন করে। তারপর সে ঈশানবাবুর লাশটাকে বাইরে আনার সময় সেখানে মুরলী একটা বেদিনীকে নিয়ে চলে আসায় মণিলাল ভয় পেয়ে তাড়াতাড়ি পালিয়ে যেতে গেলে সেই সোনার মোহরটা সেখানে পড়ে যায়। বোমকেশের কথাগুলো শুনে হাসতে হাসতে মণিলাল বলে গল্পের গরু তো তত্তর করে গাছে তুলছেন, তাই যদি হয়ে থাকে তাহলে সাপের বিষের রহস্যটা কি? তখন বোমকেশ বলে সেটা জানার জন্য আমাকে আপনার বুক পকেটের কলমটা নিতে হবে। এই কথাটা শোনা মাত্রই মণিলালের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ওরা বারবার মণিলালের কাছ থেকে ওর কলমটা চাইতে থাকে। মণিলাল বুঝতে পারে যে সে সব দিক দিয়েই ফেসে গেছে আর তখনই নিজেকে বাঁচাতে মণিলাল কলমটা দিয়ে তুলসীর গলায় ধরে, কারণ এই কলমের মধ্যেই আছে সাপের বিষ। এরপরে সে তুলসীকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে মণিলাল দুর্গের ভেতরে ঢোকে আর তার পেছনে পেছনে বোমকেশও যায়। তাদের মধ্যে শুরু হয় তুমুল মারামারি, কিন্তু হঠাৎ করেই মণিলাল পেছন থেকে এসে বোমকেশের গলায় ওই কলম দিয়ে আঘাত করে, যার ফলে বোমকেশ মাটিতে লুটিয়ে পড়ে আর মণিলালের মুখে একটা জয়ের হাসি ফুটে ওঠে। মণিলাল বোমকেশকে বলে ওই কলমের মধ্যে থাকা সাপের বিষ ধীরে ধীরে বোমকেশের শরীরে ছড়িয়ে যাবে আর তারপর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটবে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বোমকেশ মণিলালকে বলে আপনার লজ্জা করল না? যারা আপনাকে আশ্রয় দিল আপনি তাদেরকেই খুন করলেন? তখন মণিলাল একটা ব্যাঙ্গের হাসি হেসে বলে আশ্রয়? আশ্রয় কেড়ে নিয়ে সারা জীবন আশ্রিতের মতো রেখে দেওয়াকে আশ্রয় দেওয়া বলে না। এই পরিবারের প্রত্যেকটা মানুষ খুবই খারাপ। রামকিশোর সিনহা বেশ কিছু বছর আগে মণিলালের গ্রাম পুড়িয়ে দিয়েছিল আর বংশীধর পুড়িয়েছে বেদেদের বাসস্থান, তাই মণিলাল এই পরিবারকে ছাড়খাড় করে দেবে। প্রচণ্ড যন্ত্রণায় কাঁপতে কাঁপতে বোমকেশ বলে সেই প্রতিশোধ নেওয়ার জন্য আপনি আপনার নিজের স্ত্রীকেও খুন করলেন? মণিলাল বলে হরিপ্রিয়াও তো এই বংশেরই মেয়ে, একই রক্ত। সুরমা আর মণিলালকে দেখে হরিপ্রিয়া হিংসায় জ্বলে পুড়ে মরত। ফ্ল্যাশব্যাকে সিন শিফট হয়ে আমরা দেখতে পাই হরিপ্রিয়া একদিন মণিলালকে লেখা সুরমার একটা প্রেমপত্র পায় আর সেই রাগটাই সামলাতে না পেরে সে সুরমাকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয়। ঠিক সেই সময় সেখানে মণিলাল চলে আসার কারণে সে পুরো ব্যাপারটা দেখে ফেলেছিল। হরিপ্রিয়া মণিলালকে শাসিয়ে বলেছিল মণিলাল যেন এই কথাটা কাউকে না জানায়, সবাই জানবে যে সুরমা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। মণিলাল যদি কাউকে এই কথাটা বলে তাহলে সে মণিলালকেও শেষ করে দেবে। এরই প্রতিশোধ নিতে মণিলাল হরিপ্রিয়াকে খুন করে।
ঈশানচন্দ্রকে মারার পর রামবিনোদকেও মারতে সে বাধ্য হয়, কারণ রামবিনোদ তার অভিসন্ধির ব্যাপারে সবকিছু জেনে ফেলেছিল। মণিলাল ব্যোমকেশের কাছে এগিয়ে এসে বলে, সবার মতো আপনিও তো জানেন যে মৃত্যুর থেকে বড় সত্যি আর কিছুই নেই। তা সত্ত্বেও কেন যে আপনি সত্যি খুঁজে বেড়ান সেটাই হাস্যকর। আপনি নাকি আবার সত্যান্বেষী। এই বলে মণিলাল ব্যোমকেশকে ধাক্কা দিতেই আমরা দেখি ব্যোমকেশ মাটিতে একেবারে লুটিয়ে পড়ে। মণিলাল বুঝতে পারে যে সাপের বিষে ব্যোমকেশ মারা গেছে। মণিলাল নিশ্চিন্ত হয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু তখনই তাকে ঘিরে ধরে পুরন্দর পাণ্ডে, অজিত এবং রমাপতি, আর পেছন থেকে হেঁটে আসে স্বয়ং ব্যোমকেশ। ব্যোমকেশ বেঁচে আছে দেখে মণিলাল প্রচণ্ড অবাক হয়ে যায়। পুরন্দর পাণ্ডে মণিলালকে বলে, পুলিশের কাছে স্বীকারোক্তি দেওয়ার কাজটা তো আপনি নিজেই করলেন, আশা করি পুলিশের কাছে ধরাটাও আপনি নিজেই দেবেন। তখন মণিলাল বলে, ধরা তো আমি কিছুতেই দেব না, যে তিনটে মানুষের জীবন নিতে পারে সে নিজেকেও শেষ করে দিতে পারে। এই বলে মণিলাল সেই কলমটা দিয়ে নিজের ঘাড়েই আঘাত করে। সেটা দেখে ব্যোমকেশ আর বাকি সবাই হেসে ওঠে। ব্যোমকেশ বলে, ওসব করে কিছুই হবে না মণিলাল বাবু, ওই কলমের আঘাতে বড়জোর আপনার সেপটিক হতে পারে, তবে মৃত্যু নয়, কারণ সাপের বিষভর্তি আপনার ওই কলম এখন আমার কাছে। আসলে মণিলালের সাথে মারামারির সময় ব্যোমকেশ কায়দা করে ওর বুক পকেট থেকে আসল কলমটা সরিয়ে পুরন্দর পাণ্ডের এনে দেওয়া ঠিক একই রকম একটা কলম রেখে দেয়। পুলিশ মণিলালকে গ্রেফতার করে। এরপর ব্যোমকেশ রামকিশোরকে বলে, তার পূর্বপুরুষ রাজারাম ওই ফলকের মধ্যে লিখে গেছিলেন যে তিনি আর জয়রাম যদি বেঁচে না থাকেন তাহলে এই পরিবারের সমস্ত সোনা রূপা এবং সম্পত্তি মোহনলালের জিম্মায় রাখা থাকল। অজিত রামকিশোরকে বলে, আগেকার দিনে নদী পাহাড় বা বিশ্বস্ত সেনাপতির নামে কামানের নাম রাখা হতো, আর সিরাজউদ্দৌলার সবথেকে বিশ্বস্ত সেনাপতি ছিল মোহনলাল। সবাই তাকে ছেড়ে গেলেও মোহনলাল কখনো সিরাজকে ছেড়ে যায়নি, সেই কারণেই এই দুর্গের মধ্যে থাকা কামানের নামকরণ হয়েছিল মোহনলাল। তার মানে সিপাহী বিদ্রোহের সময় রাজারাম তাদের বংশের সম্পত্তি রক্ষা করতে সেগুলোকে গলিয়ে এই কামানের মধ্যেই রেখে গেছিলেন, আর কামানের মুখটাকে বন্ধ করেছিলেন একটা ধাতব পদার্থ দিয়ে। সেই ধাতব পদার্থের কিছুটা অংশই ব্যোমকেশ সেদিন গোপন কক্ষে পেয়েছিল, যেটাকে কেমিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছিল। এরপর কামানের মুখটা খুলে আসল গলানো সোনা উদ্ধার করা হয়। গুপ্তধন উদ্ধার হতে রামকিশোরবাবু বুঝতে পারছিলেন না যে ব্যোমকেশকে তিনি কিভাবে ধন্যবাদ জানাবেন। তখন ব্যোমকেশ বলে, রামকিশোরবাবু যদি রমাপতির সাথে তুলসীর বিয়ে দেন তাহলেই ব্যোমকেশ সবথেকে বেশি খুশি হবে। তখনই সেখানে তুলসী আর গদাধর এসে সবাইকে জানায় যে পুরন্দর পাণ্ডের বাড়ি থেকে খবর এসেছে সত্যবতীর সন্তান জন্ম নিয়েছে, মানে ব্যোমকেশ বক্সী বাবা হয়েছে। অজিত বলে, এ তো পুরো সোনায় সোহাগা। রহস্য উদ্ঘাটনের আনন্দ আর বাবা হওয়ার আনন্দ মিলেমিশে একাকার হয়ে ব্যোমকেশের মুখে একটা পরিতৃপ্তির হাসি ফুটে ওঠে, আর এখানেই শেষ হয়ে যায় ব্যোমকেশ ও দুর্গ রহস্য। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিলিমিট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।